আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 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
চলে এসেছি আমি মিতা। আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি সঙ্গীত শিল্পী মৈনাক পালোধিকে। মৈনাক, স্বাগত তোমাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ, আমিও এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। হ্যাঁ, তোমার কাছ থেকে আজকে আমরা কি ধরনের গান শুনবো? তুমি সাধারণত লোকগান করে থাকো, আজকে তুমি আমাদের কি গান শোনাবে? হ্যাঁ, লোকগান বলতে, লোকগানে তো বিভিন্ন পদকর্তা আছেন, তো মানে এত পদকর্তা আছেন, তাদের সমস্ত পদকর্তার যদি গান আমরা গাইতে শুরু করি সেটা মনে হয় দু তিন দিনের ব্যাপার হয়ে যাবে। তো এখানে আমি মূলত পাঁচজন পদকর্তা, তাদের কিছু গান শোনানোর চেষ্টা করছি। আচ্ছা, পদকর্তা বলতে তুমি কি বোঝাতে চাইছো? পদকর্তা বলতে অনেকদিন আগেকার মানুষ, তাদের সেই সময়কার, তাদের জীবনধারা, কিভাবে তারা জীবনকে নিয়ে চলতো সেই নিয়ে তারা গান লিখতেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, প্রত্যেকটা গানের শেষে কি গানটা লিখেছেন সেটা ওনার নাম লেখা থাকতো। এটাই হচ্ছে মানে পদকর্তা তারাই। হ্যাঁ, মানে একটা গান শুনি আমি বুঝতে পারবো যে এই গানটা কার লেখা, কোন পদকর্তার গান। তাহলে আমরা গানে চলে যাই প্রথমে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি গান শোনাবে আজকে, কোন পদকর্তার গান? আমি প্রথমেই মানে মহান পদকর্তা, মানে যাকে ছাড়া লোকগান মনে হয় সম্ভব নয়, তো তিনি হচ্ছেন আর কেউ নন, লালন সাঁই। লালন সাঁইয়ের একটা গান গাইব। চলো আমরা চলে যাই মৈনাকের গান শুনতে, শুনতে কিছু সময় কাটিয়ে নিই। চলো। আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে, যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে তীর পিনে, যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে তীর পিনে, কত ধনীর ভাড়া যাচ্ছে মারা, ধনীর ভাড়া যাচ্ছে মারা, পড়ে নদীর তোর তুফানে মনের মানুষ যেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। লালন কি বলছেন? লালন বলে মোলাম জলে দিবানিশি জলে স্থলে, লালন বলে মোলাম জলে দিবানিশি জলে স্থলে,
আমি মুনি হারা ফণীর মতো, মুনি হারা ফণীর মতো হারা হলাম পিতৃধনে, মুনির মানুষ যেখানে আমি কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মুনির মানুষ যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মুনির মানুষ যেখানে। আমি কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মুনির মানুষ যেখানে। অসাধারণ অসাধারণ। লালন সম্পর্কে আমরা নানা কথা শুনে থাকি, যেটা বর্তমানকালে বোধ হয় ভীষণ প্রাসঙ্গিক, যে লালন কোনো ধর্ম মানতেন না, জাতিভেদ ছিল না, তার যে গান, তিনি যে গান রচনা করে গেছেন মুখে মুখে, তার কোনো স্বরলিপি নেই, কিন্তু তার গান লোকমুখে প্রচার হতে হতে এখন সেটা আমাদের সবার কাছে খুব গ্রহণযোগ্য, খুব কাছের হয়ে গেছে লালনের কাছে। এবং সেই যে জাতিভেদ তিনি মানতেন না বলে সমস্ত সম্প্রদায়ে লালনের গান ভীষণ সমাদৃত, তাই তো? লালন যখন মারা যান সেই দিনটাকে আমরা ভীষণভাবে পালন করি কুষ্টিয়াতে, এবং তিন দিন ব্যাপী ওখানে লালনের গান সেখানে গাওয়া হয়। হ্যাঁ, আরেকটাই যেটা ভীষণ আমাদের কাছে ভালো লাগা, যে রবীন্দ্রনাথ লালন সাহের গান নিয়ে সেখান থেকে কিছু গান তিনি প্রবাসী প্রায় দুশোর উপরে 294টা গান ছিল নিয়ে সেখান থেকে কিছু গান তিনি প্রবাসী পত্রিকায় ছাপিয়েছিলেন। এটা আমাদের কাছে বিরাট পাওয়া। আমরা কি আরেকটা লালনের গান শুনবো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা লালনের গান আমরা শুনতেই পারি, চলো আমরা শুনি। তিন পাগলের হলো মেলা নহে দেশে, ও তিন পাগলের হলো মেলা নহে দেশে, তোরা কেউ তোরা কেউ তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। তিন পাগলের হলো মেলা নয় দেশে, ওরে তিন পাগলের হলো মেলা নয় দেশে, তোরা কেউ তোরা কেউ তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। একটা পাগলামি করে, একটা পাগলামি করে কলদা জাত অজাতে রে দৌড়ে গিয়ে, ওই দেখ হরি বলে, ওই দেখ হরি বলে পড়ছে ঢোলে ধুলায় মিশে, তোরা কেউ তোরা কেউ তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। তিন পাগলের হলো মেলা নয় দেশে, ওরে তিন পাগলের হলো মেলা নয় দেশে, তোরা কেউ যাসনে ও পাগলের কাছে। পাগলের নামটি এমন, পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তরাসে, ওরে অদেহ নিতে, ওরে অদেহ নিতে চৈতে পাগল নাম ধরেছে, তোরা কেউ তোরা কেউ
তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তিন পাগলের হলো মেলা নয় দেশে, ওরে তিন পাগলের হলো মেলা নয় দেশে, তোরা কেউ তোরা কেউ তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। সত্যি লালন সাইজের গান শুনতে শুনতে আমরা যেন কোন ভাবসাগরে ডুবতি। এক পদকর্তার গান শুনলাম লালন সাই, এবার পরবর্তীকালে তুমি কোন পদকর্তার গান? আমি পরবর্তীকালে হাসন রাজা। হাসন রাজা, হাসন রাজা, হাসন রাজা সম্পর্কে তুমি একটু বলো। হাসন রাজা আসলে সত্যিকারেরই জমিদার পরিবারের মানুষ ছিলেন এবং প্রকৃত অর্থে উনি রাজাই ছিলেন, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণের জন্য ওনার সম্পত্তির ম্যাক্সিমামটাই উনি অনেকের মধ্যে দান করে দিয়ে একবারে যাকে বলে ফকির টাইপের হয়ে যাওয়া, সেই পরিস্থিতিরতে উনি অনেক গান রচনা করেন এবং ওনার কিন্তু সেই রকমভাবে কোনো মানে প্রথাগত শিক্ষাটা ছিল না, কিন্তু শিক্ষা না থাকলে যে গান বাজনা হবে না এরকম তো কোনো কথা নেই। উনি যেটা করতেন মনের দিক থেকে খুব সাউন্ড ছিলেন, ওনার গান খুবই সমাজ অনেকটা আধ্যাত্মিক টাইপের, আধ্যাত্মিক টাইপের গান গান করতেন। রবীন্দ্রনাথ ওনার গান নিয়ে বলেছিলেন ভারতীয় দর্শন কংগ্রেস অধিবেশনে, উনি বলেছিলেন যে পূর্ববঙ্গের একজন গ্রাম্য কবির গানে দর্শনের একটি বড় তত্ত্ব পাই, সেটি এই যে ব্যক্তিস্বরূপের সহিত সম্বন্ধ সূত্রে বিশ্ব সত্য। তাহলে আমরা চলে যাই হাসন রাজার গানে। আমরা হাসন রাজার গানে যাই, চলো। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে। মায়ে বাপে বন্দি কইরা খুশির মাঝারে ওরে, খুশির মাঝারে মায়ে বাপে বন্দি কইরা খুশির মাঝারে ওরে, খুশির মাঝারে। লালে ডলাই হইলাম বন্দি, লালে ডলাই হইলাম বন্দি, পিঞ্জিরার ভিতরে রে হাসন কাঁদে আমার মন ময়নাই রে, কাঁদে হাসন রাজার মন ময়নাই রে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কাঁদে হাসন রাজার মন ময়নাই রে। উড়িয়া যাইব শুয়া পঙ্খি পড়িয়া রইব কায়া, উড়িয়া যাইব শুয়া পঙ্খি পড়িয়া রইব কায়া, কিসের দেশ কিসের খ্যাস, কিসের দেশ কিসের খ্যাস, কিসের মায়া দয়া রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে, কান্দে হাসন রাজার মন ময়নাই রে। আমরা আরও কিছুক্ষণ শুনতে থাকবো লোকগান মৈনাঙ্কের সাথে।
কিন্তু এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আবার আমরা থাকবো মৈনাকের সাথে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পর 90.8 কমিউনিটি রেডিও জেইউর আমার গান অনুষ্ঠানে। রয়েছি আমি মিতা, আর আমার সাথে রয়েছে লোকসঙ্গীত শিল্পী মৈনাক পালোধি, এবং সাথে তাকে ব্যঞ্জতে সাহায্য করছেন যশজিৎ বিশ্বাস। আসলে যশজিৎ মানে ইন্ডাস্ট্রিতেও খুব বিখ্যাত, সেটা হচ্ছে মাম হিসাবে। তো চলো আমরা এগোই। হ্যাঁ, আমরা কি এবার আরেক পদকর্তার কাছে যাই? হ্যাঁ, আমরা এই প্রজন্মের খুব কাছাকাছির একজন পদকর্তা, মানে খুব বেশি দিন উনি আমাদের ছেড়ে যাননি, 2009 সালে উনি চলে গেছেন। মানে বিখ্যাত বলা যেতে পারে, খুব মনের মানুষ, অনেক বড় হৃদয়ের মানুষ, সেই রকম একজন পদকর্তা হচ্ছেন শাহ আব্দুল করিম। তো ওনার একটা গান গাওয়ার, চলো চলে যাই গানে। প্রেম করলাম সই বন্ধুর সনে, আমি যে দুঃখ পাইয়াছি মনে, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। প্রেম করা সই ভীষণ জ্বালা, পাইলাম শুধু অবহেলা, আমার হইল শুধু হয়রানি, আমার হইল শুধু হয়রানি, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। সখী আমায় উপায় বলো না, দূর হইল না বাউল করিমের পরেশানি, বাউল করিমের পরেশানি, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। অপূর্ব অপূর্ব পদকর্তাদের গান শুনতে শুনতে আমরা একটা কোন ভাবজগতে যাচ্ছি, আর এই প্রত্যেকটি গান শুনে মনে হয় আমাদের মনের কথা, আমাদের নিজেদের কথা ওনারা করে গেছেন বা লিখে গেছেন। তোমার কাছে একটা প্রশ্ন, এরা তো
মুখে মুখে গান রচনা করেছেন, তার কি স্বরলিপি তোমরা কেউ? না, স্বরলিপি সেরকম ভাবে পাওয়া যায় না। বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে এই লোকগানের এইটাই হচ্ছে একটা মজা, যে প্রত্যেকের তো আলাদা আলাদা ভাব, প্রত্যেক শিল্পীরই একটা আলাদা আলাদা ভাব থাকে এবং সেই ভাবটাই সে তার গানের মধ্যে প্রকাশ করতে পারে। হ্যাঁ, তো আমরা আরেকজন পদকর্তার নাম জানি, যিনি হলেন বাউল সাধক জালালউদ্দিন খাঁ। হ্যাঁ, জালালউদ্দিন খাঁ, তিনি বোধহয় ভাব জগতে থেকে দেহদত্তের গান উনি বেশি করেছেন। হ্যাঁ, সেই সম্পর্কে তুমি একটু দুটো কথা বলো। জালালউদ্দিন বলতেন যেটা, মানুষ তুইয়া খোদা ভক্ত, এই মন্ত্রণা কে দিয়েছে? মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষকে খুঁজতে হবে, মানুষকে খোঁজাটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য ছিল এবং সেই জন্য তিনি মানুষের গান, মানুষের খোঁজবার জন্য তিনি বহু পথ হেঁটেছেন, বহু পথ হেঁটেছেন এবং বহু পদ রচনা করেছেন এবং সেই রকমই আমরা একটা পদ গাইবার চেষ্টা করছি। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, এই চোদ্দ ভুবনে আমার, চোদ্দ ভুবনে আমার, মুর্শিদে মাওলানা হায়, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, চোদ্দ ভুবনে আমার, চোদ্দ ভুবনে আমার, মুর্শিদে মাওলানা হায়, দেখলে ছবি পাগল হবি। মোহন মুরতি বাবার দেখলে পরে ঘুচে আধার, মোহন মুরতি বাবার দেখলে পরে ঘুচে আধার, আর সে কুরসি সাগর পাহাড়, আর সে কুরসি সাগর পাহাড়, দেখার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে পীরের ছবি, ভিতরে সেই নূরের নবী, বাহিরেতে পীরের ছবি, ভিতরে সেই নূরের নবী, ধ্যানের দেশে আল্লাহ হবি, ধ্যানের দেশে আল্লাহ হবি, জালালে কয় ভোজে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, চোদ্দ ভুবনে আমার, চোদ্দ ভুবনে আমার, মুর্শিদে মাওলানা হায়, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা মৈনাক, আমরা চারজন পদকর্তার গান শুনলাম। পদকর্তার গান বলতে যার কথা সব থেকে প্রথম মনে হয় রাধারমণ দত্ত। রাধারমণ দত্তই বোধহয় প্রথম পদকর্তার গান শুরু করেন এবং প্রত্যেকটি গানে তার নাম লেখা আছে, বলা আছে। আর আরেকটি যেটা ভীষণভাবে উল্লেখ করা দরকার, রাধারমণ বাবুর বাবা অনুবাদ করেছিলেন জয়দেবের গীত কবিতা। রাধারমণের গানে আমরা যেটা পাই, নানা রকম বিরহ, কৃষ্ণ বিরহ বা না পাওয়ার ব্যথা, সেগুলোকে উনি সাত করে নিতেন, তাই তো? রাধারমণের ম্যাক্সিমাম গান যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ধমাইল গান।
হ্যাঁ, তামিল গান তিনি লিখেছেন, ভক্তিমূলক, দেহতত্ত্ব, অনুরাগ, প্রেম ভজন, এই সমস্ত গান নিয়ে তিনি চলেছেন, তিনি চলেছেন। তার গান আমরা একটা শুনবো। হ্যাঁ, তাহলে আমরা রাধারমণের একটা খুব খুব পপুলার গান আমরা এবার শুনবো। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নহালে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও রে গিয়া, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, মুই রাধা মুই রাজা মুরে, মুই রাধা মুই রাজা মুরে, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও রে গিয়া। যদি জানতাম ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কেশ দুভাগ করিয়া, মাথার কেশ দুভাগ করিয়া, রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কইও রে গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নহলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও রে গিয়া। কি বলছেন ভাই বে রাধা রমন বলে শুনু রে কাঁদিয়া, ভাই বে রাধা রমন বলে শুনু রে কাঁদিয়া, নিভা ছিল মনের আগু, নিভা ছিল মনের আগু, কে দিলা জ্বালাইয়া রে ভ্রমর কইও রে গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নহলে, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নহলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও রে গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নহলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও রে। সাধু সাধু, সত্যি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা এখন শেষ করব আজকের আমার গান অনুষ্ঠান 90.8 কমিউনিটি রেডিও জেইউ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে
আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060